Hi friends, welcome back to my channel. Video thumbnail দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার ভিডিওটা কি নিয়ে। পুরি হলো বাঙালিদের সেকেন্ড হোম আর পুরিতে গিয়ে ভোজনরসিক বাঙালিরা স্ট্রিট ফুড ট্রাই করবে না সে তো হতেই পারে না। এই ভিডিওতে থাকছে পুরিতে মেরিন ড্রাইভ রোডে যে ফুডগুলো সবচেয়ে বেশি ফেমাস সেইগুলোর সন্ধান আর তার দাম কত সেগুলোও জানতে পারবে। স্বর্গদ্বারে যে চৈতন্যদেবের মূর্তিটি রয়েছে ঠিক সেখান থেকে সোজা লাইট হাউসের দিকে যে রাস্তাটা চলে গেছে মেরিন ড্রাইভ রোডের সেই রাস্তাটায় যে যে স্ট্রিট ফুডগুলো খুব পপুলার আমি সেইগুলোরই সন্ধান এখন তোমাদের দেব। এখানে ভুট্টা সিদ্ধ করে সেগুলোকে ছাড়িয়ে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে মেখে একটা চাটের মতো বানিয়ে দেয়। এটা কিন্তু খুব ফেমাস, খেতেও টেস্টি আর এটার দাম হলো 30 rupees। পুরীতে এই আরেকটি খাবার যেটা দেখছি সবাই খুব পছন্দ করছে সেটা হলো স্প্রিং পটাটো। একটা আলুকে এরকম একটা মেশিন আছে একটা কাঠির মধ্যে আলুটাকে গেঁথে নিয়ে এই মেশিনের সাহায্যে একটা স্প্রিংয়ের মতো করে আলুটাকে কাটা হয়। দেখো ঠিক এইভাবে। এবার আলুটা কাটা হয়ে গেলে এই আলুর মধ্যে ভালো করে মশলা মাখানো হয়। দু ধরনের দেওয়া হয়, একটা সিম্পল যে নর্মাল মশলা আর একটা হচ্ছে পেরি পেরি মশলা। নর্মাল মশলা দিয়ে এটার দাম হচ্ছে হলো 30 rupees আর পেরি পেরি মশলা দিলে এটার দাম হচ্ছে 50 rupees। এবার মশলা মাখিয়ে এটাকে তেলে ভাজার পর ঠিক এটা এরকম দেখতে হবে আর মেয়োনিজ দিয়ে সার্ভ করা হবে। 50 rupees দিয়ে একটা আলু কিনতে যদিও খুব গায়ে লাগে কিন্তু তবুও টেস্টি বলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। পুরীতে এই আর একটা জিনিস কিন্তু খুব ফেমাস সেটা হলো লঙ্কার পকোড়া। শুধু লঙ্কা নয় মাশরুম দিয়েও কিন্তু পকোড়া বানিয়ে দেয়। বেসন দিয়ে মশলা দিয়ে একটা ব্যাটার বানিয়ে তারপর লঙ্কাটাকে ডুবিয়ে তেলে ফ্রাই করা হয়। লঙ্কা দেখে মনে হচ্ছে তো খুব ঝাল হতে পারে কিন্তু এগুলো একেবারেই ঝাল নয় আর এক একটার দাম 5 টাকা করে। এখানে ফ্রায়েড চিকেনও কিন্তু খুব বেশি ফেমাস, সবাই দেখি ফ্রায়েড চিকেন কিন্তু এখানে খুব পছন্দ করে। এছাড়া চাউমিন, চিলি চিকেন আর তার সাথে এগ রোল, চিকেন রোলও কিন্তু এখানে ভীষণভাবেই চলে। আর এই যে ডিমের পকোড়াগুলো কিন্তু 10 টাকা করে দাম, এগুলোও কিন্তু সবাই খুব কিনে খাচ্ছে আর খেতেও কিন্তু খুব টেস্টি। ১২০ টাকায় 8 piece তাওয়া চিকেন আর তার সাথে পাশেই তৈরি হচ্ছে গরম গরম রুটি, ডিনারটা জাস্ট জমে যাবে। পুরীতে এসে সবাই যেটা ট্রাই করে সেটা হলো এই মাছ ভাজা। বিচে অনেক রকমের মাছ পাওয়া যায় আর সেগুলোকে মশলা মাখিয়ে এরা ভেজে দেয়। চলো জেনে নি কোন মাছের কি দাম। চিংড়ি মাছ কত করে? ভোলা মাছগুলো যেগুলো ছোট একটু সেগুলো 100 টাকা আর একটু বড় সাইজ হলেই 150 টাকা আর পমফ্রেট মাছগুলো দুটো 150 টাকা। এছাড়াও যে অন্যান্য মাছগুলো আছে সেগুলো মোটামুটি 200 টাকা পর্যন্ত দর। এখানে তোমরা যে মাছটা চুজ করবে ওরা তোমার সামনেই সেই মাছটাকে এরকমভাবে কেটে দেবে, ভালো করে কেটে ধুয়ে তারপরে মশলা মাখানো হবে। একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখান থেকে ফ্রেশ মাছ কাটিয়ে ভাজিয়ে তবেই খাবে। এখানে অনেক সময় ভাজা অবস্থাতেও বিক্রি করা হয়, তোমরা কিন্তু সেই ভাজা মাছগুলো খাবে না কারণ সেগুলো কতদিনের বাসি সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। সেই জন্য সবসময় ফ্রেশ যেটা ওরা মাছ কেটে দেবে সামনে সে আর মশলা মাখিয়ে ভেজে দেবে সেইটাই তোমরা গরম গরম খাবে। দেখো এই দোকানটাতেও কিন্তু কাঁকড়া ফিশ সব কিছুই ভেজে রাখা আছে, এগুলো কিন্তু তোমরা ট্রাই না করে টাটকাটাই খাবার চেষ্টা করো। যেখান থেকে মাছ ভাজা কিনলাম ঠিক তার পাশেই একটা দোকানে দেখলাম রয়েছে চিকেন তন্দুরি, চিকেন ড্রামস্টিক আর 3 রকমের চিকেন কাবাব, হরিয়ালি কাবাব, বটি কাবাব আর চিকেন রেশমি কাবাব। কাবাবের দাম 1 plate 200 টাকা, 1 plate থাকে 10 piece আর চিকেন তন্দুরিগুলো 1 piece 100 টাকা করে, 4 piece নিলে 400 টাকা। সব শেষে যে আইটেমটার কথা বলবো সেটা হলো মিষ্টি। পুরীতে এসে মিষ্টি খাবো না সেটা তো হতেই পারে না। এটা হলো পুরীর বিখ্যাত মিষ্টি ছানাপুর। আচার কি আছে?
মদন মোহন আছে। আচ্ছা আর দেখাও এর নিচে কি ছিল? টাকা পয়সা। ও টাকা পয়সা, ছানার জিলিপি। ও আর এটা কি? ক্ষীরমোহন। আচ্ছা রসগোল্লা। রসগোল্লা। আচ্ছা তোমরা দেখবে সমুদ্রের ধারে কাঁধে করে নিয়ে এই মিষ্টিগুলো বিক্রি করে, প্রতিটার দাম 10 টাকা করে। স্বর্গদ্বার থেকে মন্দিরের দিকে যেতে এই মালপোয়ার দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম এবং খেয়ে দেখেছিলাম অসাধারণ মালপোয়া। দোকানটা সেরকম কোনো নাম নেই, মন্দিরের দিকে যেতে বাঁ দিকেই দোকানটা পড়ে, অসাধারণ মালপোয়া। যদি তোমরা যাও তো এখানকার মালপোয়া অবশ্যই ট্রাই করো, দাম হলো 10 টাকা করে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।